আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যা ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ভিডিওতে আমি মাটির হিসাব আপনাদেরকে বের করে দেখাবো। আমরা অনেকে বিভিন্ন প্রয়োজনে বাড়িতে, রাস্তাঘাটে বা পুকুরে মাটি খনন করতে গেলে আমাদের মাটির হিসাব বের করতে হয়, তো আজকে একদম সহজভাবে আমি আপনাদেরকে মাটির হিসাবটা বের করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো দেখুন, এখানে লিখলাম মাটির হিসাব। তো এটা ধরুন আমাদের একটা খন্তা বা আমরা মাটি কাটছি, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট, প্রস্থ হচ্ছে 8 ফুট এবং আমরা গভীরতা হচ্ছে 4 ফুট। ওকে, তো দৈর্ঘ্য পাইলাম 12 ফুট, প্রস্থ 8 ফুট, উচ্চতা পাইলাম 4 ফুট। তো আমরা তিনটা প্রথমে কী করবো, ক্ষেত্রফল বাইর করবো। তো ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ 12 × 8 × 4 সমান সমান 384, মানে 384 মাটি পাইলাম আমরা। তো আমরা যদি 384 মাটির আমরা হাজার বা আমরা কুয়া হিসাব করতে যাই, তাহলে কতটুকু মাটি আছে চলুন আমরা জেনে নিই। প্রথমে কুয়া, আমরা জানি 250 মাটি 1 কুয়া। ওকে, 250 মাটি 1 কুয়া, তো কুয়া সমান সমান 384 ভাগ 250 সমান সমান 1.53 বা 1.5 কুয়ার একটু বেশি মাটি এখানে আছে। ওকে, তো আমরা যদি হাজার হিসাব করি তাহলে 384 মাটি, একদম সহজ হিসাব। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।